হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে একটি ইভিনিং স্ন্যাক্স তৈরি করে দেখাবো, সেটা হলো ব্রেড কাটলেট। বানানো খুবই সহজ আর কোনো রকম বেশি ঝামেলা নেই এই রেসিপিটি তৈরি করতে, আর খেতে কিন্তু দারুণ লাগে। আর ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় রেসিপিটি। বাচ্চাদেরকে সন্ধ্যের সময় খুবই চটজলদি তৈরি করে দিতে পারেন। তো কিভাবে তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। আজকের এই ব্রেডের রেসিপিটি তৈরি করার জন্য আমি নিয়েছি এখানে 6 পিস ব্রেড। ব্রেডগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিব এইভাবে। আপনারা চাইলে হাত দিয়েও এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন। ব্রেডগুলোকে টুকরো করে একটা বড় সাইজের মিক্সিং বোলে নিয়ে নিব। ব্রেডগুলো যতটা ছোট ছোট টুকরো করতে পারবেন ততটাই কিন্তু ভালো হবে। সো বন্ধুরা দেখুন, ব্রেডগুলো টুকরো করে নিয়েছি। এখন ব্রেডগুলোর উপর এভাবে একটু একটু জল দিয়ে ব্রেডগুলো ভিজিয়ে নেব। বেশি জল কিন্তু দেবো না, খুবই অল্প অল্প করে এভাবে ছিটিয়ে দিয়ে ব্রেডগুলো ভিজিয়ে নেব, যাতে করে ব্রেডগুলো নরম হয়ে মাখতে একটু সুবিধে হয়। সো বন্ধুরা ব্রেডগুলো একটু ভিজিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব কিছু ভেজিটেবলস। এখানে নিয়েছি গাজর গ্রেট করে, তারপর নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে, নিয়েছি কর্ন, আর নিয়েছি আদা গ্রেট করে। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুসারে সবজি অ্যাড করতে পারেন, যেমন ধরেন ক্যাপসিকাম, বিনস, এগুলো যদি থাকে তাহলে অ্যাড করতে পারেন। একদম ছোট ছোট টুকরো করে কিন্তু দিতে হবে। তারপর অ্যাড করেছি আলু, দুটো বড় সাইজের আলু ম্যাশ করে নিয়েছি। তারপর দিয়েছি ধনে পাতা কুচানো 1 টেবিল স্পুন পরিমাণ। যদি আপনারা পেঁয়াজ খান পেঁয়াজটাও অ্যাড করতে পারেন এই সময়। তারপর দিয়ে দিলাম 7 মতো নুন। এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে মেখে নেব। সো দেখুন বন্ধুরা, ভালো করে মেখে নিয়েছি। এখন কাটলেটের বাইন্ডিংয়ের জন্য এখানে অ্যাড করব 2 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লোর। যদি কর্নফ্লোর না থাকে সেক্ষেত্রে আপনারা ময়দা ইউজ করতে পারেন, ময়দার পরিমাণ কিন্তু এটুকুই রাখবেন, বেশি ইউজ করবেন না। এখন ভালো করে আবারও মিক্স করে মেখে নেব। সো বন্ধুরা ভালো করে মেখে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো, ঝালটা একটু বাড়ানোর জন্য। আর দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়েছি 1 টিস্পুন পরিমাণ চাট মশলা একটু চটপটা ফ্লেভারের জন্য। এখন আবারও ভালো করে মিক্স করে নেব। সো বন্ধুরা ভালো করে মিক্স করে নিয়েছি। এখন কাটলেটগুলো তৈরি করে নেব। আমি এভাবে গোল গোল করে তৈরি করছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে তৈরি করতে পারেন স্ন্যাক্সগুলো। আর স্ন্যাক্সগুলো তৈরি করতে যদি হাতে লেগে যায় তাহলে একটু সামান্য হাতে তেল লাগিয়ে নেবেন, তারপর স্ন্যাক্সগুলো তৈরি করবেন, দেখবেন সুন্দরভাবে তৈরি হবে, হাতে আর লাগবে না। এইভাবে করে সবগুলো কাটলেট আমি তৈরি করে নেব। সো দেখুন বন্ধুরা, সবগুলো আমি তৈরি করে নিয়েছি। তো চলুন এখন এগুলো ফ্রাই করে নিই। তার জন্য গ্যাসের ফ্লেম জ্বালিয়ে একটা প্যানে বেশ কিছুটা তেল দিয়ে গরম হতে বসিয়েছি। তেলটা আমার বেশ ভালো করে গরম হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এক এক করে স্ন্যাক্সগুলো দিয়ে দিব। সো বন্ধুরা স্ন্যাক্সগুলো দিয়ে দিয়েছি। এখন ঘুরিয়ে ঘুরে স্ন্যাক্সগুলো ফ্রাই করে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে স্ন্যাক্সগুলো ফ্রাই করবে, নইলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। সো দেখুন বন্ধুরা, সবগুলো কাটলেট ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, সুন্দর লালচে কালার এসে গেছে এবং ক্রিস্পিও হয়েছে। এখন এগুলোকে নামিয়ে নিব, তারপর গরম গরম সসের সাথে সার্ভ করব এই স্ন্যাক্সগুলো। এইভাবে বানিয়ে বাচ্চাদেরকে কিন্তু টিফিনেও দিতে পারেন। দেখুন ভিতরটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে, আর খেতে কিন্তু দারুণ হয়েছে, ক্রিস্পিও হয়েছে। সো বন্ধুরা, আমার আজকের এই ঝটপট ইজি প্রসেসে তৈরি করে নেওয়া কাটলেটের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই ট্রাই করে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন, আর ওইরকম নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।